এখন আমি রয়েছি চন্দননগর স্ট্যান্ড ঘাটের কাছে, একদমই সুস্বাদু বিরিয়ানি খাওয়ার উদ্দেশ্যে এসেছি আজকে বিরিয়ানি এর দোকানে। এটা কিন্তু 12টা থেকে 5টা অবধি খোলা থাকে, আর প্রচুর বিরিয়ানি সেল হয় এখানে। এগরোল, চাউমিন, বিরিয়ানি, মোমোস কম্বো পাওয়া যায় 50 টাকার মধ্যে, আর অনেক কিছু আইটেম পাওয়া যায়। আমাদের এটা বিরিয়ানি নিয়েছি, দেখো বিরিয়ানিটা যথেষ্ট কালারফুল, আর একদম একটু ড্রাই বিরিয়ানি আছে, এমন না প্রচুর ঘি দিয়ে দিয়ে চপচপ ওরকম কোনো বিরিয়ানি না, এত সুন্দর কিন্তু বিরিয়ানিটার কালারটা দেখো একবার। আর এই বিরিয়ানির মধ্যে যেটা আমরা নিয়েছি আজকে কিন্তু মাটন বিরিয়ানি নিয়েছি, চিকেন বিরিয়ানি নিইনি, মাটন বিরিয়ানি খেয়ে দেবো। আর বিরিয়ানির মধ্যে কী কী দিয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে রয়েছে ডিম, রয়েছে রয়েছে কিন্তু এক পিস আলু রয়েছে, আর মাটনের সাইজটা একবার দেখো, মাটনটা কিন্তু বেশ বড়, বেশ বড় মাটন, 180 টাকা নিয়েছে এই মাটন বিরিয়ানি, দারুণ। এখানে অনেক শুনেছি এখানকার বিরিয়ানি খুব ভালো, তাই আজকে খেতেই চলে আসে। এখন জুসি মাটন রাইস দিয়ে কেমন ভালো, মাটন কোয়ালিটি বেশ ভালো আছে। আসলে আমার চন্দননগর কিন্তু প্রায়ই আসা হয়, সেই জন্য কিন্তু আমি চন্দননগরে আসলে ডিফারেন্ট ডিফারেন্ট দোকানে গিয়ে টেস্ট করি কীরকম কী খাওয়া দাওয়ার। তাই আজকে এখানে স্ট্যান্ডঘাটে এখানে বিরিয়ানি দোকানে চলে যাচ্ছি, এটা কিন্তু 12টা থেকে 5টা খোলা থাকে, আমরা এখন রয়েছে কিন্তু 3টে বাজে। আর দারুণ এই বিরিয়ানি কিন্তু অনেক বড় বড় বিরিয়ানি দোকানকে হার মানাবে। একবার তোমরা যদি চন্দননগর ওখানে স্ট্যান্ডঘাটে আসো, এই বিরিয়ানি মাস্ট ট্রাই করে দেখো, দারুণ বিরিয়ানি। আমার তো অসাধারণ লাগলো, ওরকম অয়েলি ব্যাপারটা নেই, আর খুবই রাইসটা ঝুরঝুরে রাইস, আর মাটনের পিসটাও দারুণ ডিসেন্ট পিস দিয়েছে, সলিড একটা পিস দিয়েছে, সত্যি দারুণ লাগলো। এখানে মোমো তৈরি হচ্ছে, মোমোও কিন্তু পাওয়া যায় এখানে, আর এখানে প্রচুর লোকের কিন্তু ভিড় আছে, আর পরপর কিন্তু ফুড কর্নার রয়েছে। আমরা প্রত্যেকটা দোকানে গিয়ে খেয়ে খেয়ে ট্রাই করবো, তোমার সাথে ভিডিও তুলে ধরবো। মাটনটা প্রায় খাওয়া শেষ, একটা দারুণ মাটন ছিল এটা, একদম সলিড পিসের মাটন ছিল। বিরিয়ানিটা সত্যি বলতে দারুণ খেলাম, মাটনের পিসটা বেশ ভালো ছিল, বড় ভালো লেগেছে আমারও। কারণ আজকের মতো নানা খাওয়া দাওয়ার জার্নিটা শেষ করলাম চন্দননগর স্ট্যান্ডঘাটে এই স্প্রাইট দিয়ে। এই দোকানে ফার্স্টটা খেলাম, তারপর এই দোকানে, তারপর এই দোকানে, এইভাবে খেতে খেতে কিন্তু পুরো শেষ, এবারে স্প্রাইট দিয়ে পুরো শেষ। সব খাওয়া শেষ, হজম শক্তি বাড়াচ্ছে।